মোটরসাইকেল এবং একটা হেলমেট থাকলে অনেকে মনে করে যে বাহাদুর হয়েছে, আসলে বাহাদুরি দেখার জন্য না, নিজেকে ডিফেন্ড করার জন্য। এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ধরেন আপনার সামনে একটা বাচ্চা চলে আসলো হঠাৎ করে, অঘটন ঘটলো যেটাই আপনি ভাবেন, তো তখন কিন্তু আপনাকে খুনি বলে সবাই মেনে নেবে। সো আপনার কাছে যদি প্রুফ থাকে তাহলে কিন্তু আপনি এটা বেঁচে যাবেন। তো ব্লগিং করে কয়জন, ধরেন 10 জনের মধ্যে ব্লগিং করে 3 জন, 7 জন কিন্তু ক্যামেরা লাগায় হচ্ছে এখন এইরকম ইনসিডেন্টসের কারণে। আবার এমন হতে পারে যে রাস্তাঘাটে আপনার সাথে কোনো অন্যায় হচ্ছে, কেউ আপনাকে আটকালো বা আপনার সাথে মানে আইনের অন্য কোনো ধারা বা অন্য কিছু বললো বলে আপনার কাছ থেকে হচ্ছে আপনার সাথে দুর্নীতি করলো, তো এইটারও কিন্তু আপনার চেক করার বা এইটারও কিন্তু আপনার প্রুফ থাকাটা জরুরি। আপনার কাছে যদি প্রুফ থাকে যে কেউ আপনাকে মানে আপনার সাথে অন্যায় করে পার পেয়ে যেতে পারবেন, আপনি প্রুফটা দেখাতে পারবেন। তো আমি যেটা বলতেছি যে সর্বোপরি সবারই উচিত নিজ অবস্থান থেকে মানে নিজেকে ডিফেন্ড করার মতো অ্যাটলিস্ট যে প্রুফ বা সাক্ষ্য সেটা রাখার, আর সেটার মধ্যে আমার যেটা মনে হয় যে ক্যামেরাটা সবচেয়ে বেস্ট, কেননা এখন ডিজিটাল যুগ, এখন ভিডিও অডিওর থেকে অডিও এখন হচ্ছে টেম্পার করা যায়, বাট ভিডিও মোটামুটি টেম্পার করাটা কষ্ট। আর আপনার কাছে যদি একটা ভিডিও এভিডেন্স থাকে, আপনি যদি ঠিক থাকেন, তাহলে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই উইন হয়ে যাবেন, যতই বড় মানুষ হোক, নেতা খেতা হোক বা যে কেউ হোক, আপনি যদি ঠিক থাকেন আর আপনার কাছে যদি প্রুফ থাকে আপনার কোনো ভয় পাওয়ার কিছু নাই। তো আমি মূলত এই যে এখন কিন্তু আমি একটা ছোট কাজে বের হয়েছি, সো এখন কিন্তু আমার ক্যামেরাটা তবুও অন, বিকজ অফ এইটুক সময়ের মধ্যেও যদি আমার সাথে কোনো ইনসিডেন্স ঘটে এবং এইটুক সময়ের মধ্যে যদি বড় কোনো ইনসিডেন্স হতে পারে, যে কোনো সময় যে কোনো ইনসিডেন্স হতে পারে, তো আমার কাছে প্রুফ যেন থাকে, এই জন্য আমি অলওয়েজ ক্যামেরা অন রাখি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি মানে সবসময় রুল মেনে চালাই এবং নিজেকে মনে করি যে না, আমি আলহামদুলিল্লাহ সেফ আছি। এই তো তো এই তো এটাই বলা ছিল যে ক্যামেরা দেখে আসলে বাহাদুরি করার কিছু নেই, ক্যামেরা হচ্ছে মূলত নিজেকে ডিফেন্ড করার জন্যে এবং ক্যামেরা হচ্ছে নিজেকে সত্য প্রমাণ করার জন্যে। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সামাজিক কাজে লেগে পড়বেন। আসসালামু আলাইকুম।